আমার হাতে ডিভোর্স লেটার। মানে? মানেটা খুব সহজ, আমি আর তোমার সংসার করব না। তুমি আমার সংসার করবে না মানে কেন, কি হয়েছে? তুমি আমাকে বিয়ে করে দুই মাস পরে বিদেশ চলে গেছো, আর আসলে আজকে পাঁচ বছর পরে। আচ্ছা, আমি শুনলাম তোমার স্বামী বলে আসছে। আসছে। হ্যাঁ, তোমার স্বামী যেতে আসছে, তুমি আমার জন্য কিছু নিয়ে আসো নাই? নিয়ে আসবো, কি নিয়ে আসবো? আরে তুমি বিষয়টা বুঝতে পারতেছো না, আমি তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে একবারের জন্য তোমার কাছে চলে আসছি। তোমার স্বামীর তুমি ডিভোর্স দিতে চাও? কিরে, এতক্ষণ লাগলো তো আইতে? আরে আর বলিস না, এয়ারপোর্টে একটু দেরি হয়েছিল, যার জন্য একটু দেরি হয়ে গেল। ওই যে তোর জন্য সবাই আবার কাগজ আছে, তাতে চল দেখে বেগা মাগে। আরে থাক থাক। আচ্ছা, আমার বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ও আচ্ছা ঠিক আছে, চল যাই। তোর তো রাস্তাঘাটে আইতে কোনো সমস্যা নাই? আরে না না, আমার কোনো সমস্যা এখানে নাই। চল চল চল। কি ব্যাপার আব্বা? মা তো তোমরা সবাই এই জায়গায় দাঁড়িয়ে আছো কেন? এই জায়গায় দাঁড়িয়ে আছে তার কারণ আমি সবাইকে একত্র করেছি। মানে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, তোমার হাতে এটা কি? আমার হাতে ডিভোর্স লেটার। মানে? মানেটা খুব সহজ, আমি আর তোমার সংসার করব না। তুমি আমার সংসার করবে না মানে কেন, কি হয়েছে? কি হয়েছে? তুমি আমাকে বিয়ে করে দুই মাস পরে বিদেশ চলে গেছো, আর আসলে আজকে পাঁচ বছর পরে। এই পাঁচ বছরের মধ্যে আমার সাথে তোমার মা তোমার ভাই কি কি করেছে তুমি জানো? প্রতিনিয়ত আমার উপরে অত্যাচার করেছে, এই অত্যাচার সহ্য করা আমার পক্ষে সম্ভব না। এই দেখো তুমি কি বলছো এসব, তুমি কি সত্যি চলে যাবে? হ্যাঁ আমি সত্যি চলে যাব, আমি অনেক আগে চলে যেতাম কিন্তু আমি তোমার অপেক্ষা করছিলাম যে তুমি কবে আসবে আর তোমার হাতে কবে আমি ডিভোর্স লেটার দিব। আমি যেহেতু মাত্র আসছি, আগে রেস্ট নেই, তারপরে সব বিষয়টা জানি যে কী হয়েছে, এর একটা সমাধানের চেষ্টা করি, সবার সাথে কথা বলি, তারপরে তুমি কি সিদ্ধান্ত নাও? না, আমার যা সিদ্ধান্ত নেওয়া আমি নিয়ে ফেলেছি, আমি আর কাউকে কোনো সময় দিতে পারবো না। ইয়ে আব্বা, আপনি একটু আমাকে মেরে বোঝান না। আমি কি বোঝাবো বাবা, সংসার করবে আমার মেয়ে, আমি তো আর সংসার করবো না। সে যদি সংসার করতে না চায় এখানে আমার কিছুই বলার নেই। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি করতে পারো। এই নাও ডিভোর্স লেটার, সিগনেচার করে পাঠিয়ে দেবো। বাবা চলো চলো। মা আমি বুঝলাম না কি থেকে কি হয়ে গেল। দেখ বাবা, আমি তোরে কি বুঝামো, আমি তো কিছু বুঝতে পারতেছি না। বৌমার আমি অনেক বুঝাইছি, এই যে বৌমা কইলো না ওর উপর অত্যাচার করছি, এগুলো সব মিথ্যা কথা। বৌমা জানি কাল লগে রাতের পর দিনের পর দিন কথা কয়, এটি আমি নিষেধ করছি দেখে আমার উপর চড়াভাবে কথা কইছে, আর কইছে তোর ডিভোর্স দেওয়া যাইব গা, এর লেগে এই আয়োজন। আচ্ছা যাই হোক, ওটা পরে আমি দেখব। বাবা অনেক দূর থেকে আইছিস, ঘরে চল। ঠিক আছে চল। কি ব্যাপার, এখন হইতেছে নাকি, এতক্ষণ লাগে? কি ব্যাপার, এত দেরি হয় কে? আরে আজকে একটু আসতে দেরি হয়ে গেল। আচ্ছা, আমি শুনলাম তোমার স্বামী বলে আসছে। আসছে। হ্যাঁ, তোমার স্বামী যেতে আসছে, তুমি আমার জন্য কিছু নিয়ে আসো নাই? নিয়ে আসবো, কি নিয়ে আসবো? এই তুমি সব কি বলতেছো, যখন তোমার স্বামী বিদেশ থেকে তোমার টাকা বাড়াইছে তুমি তো আমার মাসে মাসে টাকা দিছো, আর এখন তো তোমার স্বামী বিদেশ থেকে এসে বসছে, যা কিছু নিয়ে আসছে তুমি আমার জন্য কিছু দিবা না? আরে তুমি বিষয়টা বুঝতে পারতেছো না, আমি তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে একবারের জন্য তোমার কাছে চলে আসছি। তোমার স্বামীর তুমি ডিভোর্স দিতে চাও? হ্যাঁ। খুকি ডিভোর্স দিতে চাও? আচ্ছা তুমি কিছু নিয়ে আসো না, টাকা পয়সা কই না গাড়ি? আরে আমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি, আমি আর ওর কাছ থেকে কি নিয়ে আসবো, আর তাছাড়া এখন তো তুমি আমার দায়িত্ব নিবে, তুমি আমাকে সব কিছু দিবে। কি হলো, আমি চলে আসছি বলে তোমার মুখ এমন হয়ে গেল কেন? হাসি অবশ্যই, আমি তোরে ভালোবাসতাম টাকার জন্য, আর স্বামী যখন বিদেশ ছিল মাসে মাসে টাকা বাড়াইছে আমি টাকা নিছি, আর এখন ওরে ছাইড়ে দিছে, তাহলে তো এখন টাকা পয়সা আমি কিছুই পাম না, আমি এখন ওরে দেখি করুন। কি ব্যাপার, কি ভাবছো? না না,
কিছু না, আমি তোমার ব্যাপারে তো বাবার কিছু বলি নাই। এখন বাবার যে কেমন করে বলি কি বলো নাই মানে? আরে হ, আমি তোমার ব্যাপারে বাবার কিছু বলি নাই, এটাই ভাবতেছি যে বাবার যে কি বলবো। তোমার তো আগে একটা বিয়ে হয়েছে, বাবা মানবো নাকি? এখন তাহলে কি হবে? আমিও তো আগে ডিভোর্স দিয়ে চলে এসেছি। ডিভোর্স চলে আসো না, তুমি কোনো চিন্তা করো না, তুমি বাসায় যাও, আমি বাবার ম্যানেজ করতেছি। তুমি এখন এসব কি বলছো? দেখো একটা কথা মনে রেখো, আমি কিন্তু আমার সব কিছু ছেড়ে দিয়ে এসেছি শুধুমাত্র তোমার কারণে, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর এখন যদি তুমি কোনো কিছু ম্যানেজ না করতে পারো তাহলে আমার কি হবে? আমি কোথায় যাব? দেখো তুমি যা করো খুব তাড়াতাড়ি করো, আর বাবাকে ম্যানেজ করো। ঠিক আছে ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করবো নি। তুমি এখন বাসায় যাও, আমি একটা ব্যবস্থা করতেছি। ঠিক আছে আমি যাই তাহলে। ঠিক আছে। তোর জন্য আমি কি ব্যবস্থা করব? যখন তোর টাকা ছিল তোর মূল্য আমার কাছে আসিল, এখন তোর টাকা নাই আর তোর মূল্য আমার কাছেও নাই। কি ব্যাপার ভাই, মন খারাপ করে বসে আছো কে? আসলে কি তুই তো জানোস না, আমিও বিদেশ থেকে আসলাম, তোর ভাবি আমার সাথে সাথে ডিভোর্স দিয়ে চলে গেল। আমি খুব ভালো করেই জানি ভাবি তোমার কেন ডিভোর্স দিয়ে চলে গেছে। জানোস কি জানোস তুই? আমি অনেক কিছু জানি। আমি না ভাবি রে একটা পোলার লগে অনেকদিন কথা কইতে দেখছি। একদিন আমি দেখলাম ভাবি না ফোনে মনে হয় কি ওই পোলারের লগে কথা কইতেছি। ভাবির আমি যে জিজ্ঞাসা করলাম যে ভাবি আপনি কার সাথে কথা বলতেছেন, ভাবি তখনই বলল যে আমি আমার বাড়ির লোকের সাথে কথা বলতেছি। আর একদিন তো আমি নিজের চোখে দেখছি যে বাগানে বৈশা বৈশা ওই ছেলেটার লগে কথা কইতেছে ভাবি। বুঝতে পারছি, আমি নেই সেই ঘটনা, তাই না? ওই ছেলের জন্যই আমার ও ডিভোর্স দিয়ে চলে গেছে। আসলে মা যা বলছে ঠিকই বলছে। দেখ আমি যার জন্য এত বছর বিদেশ করলাম, হাড় ভাঙা পরিশ্রম কইরা টাকা ইনকাম করলাম, তাদের জন্য টাকা বাড়াইলাম, যখন যা চাইছে তাই কিনা দিছি, কোনো কোনো কিছুর অপূর্ণতা রাহি নাই। কিন্তু আজকে আমার এই বিদেশ করার কারণেই আমি আমার সংসারটা হারাইলাম, তাহলে আমার এই বিদেশ করে লাভ কি? দেখো ভাই তুমি মন খারাপ করো না, তুমি শুধু আল্লাহ আল্লাহ করো, দেখবা তোমার সব কষ্ট দূর হয়ে গেছে। হ্যাঁ যাই হোক, তুই বাড়িতে যা, আমি একটু একা থাকি, ওদিক থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে যাইতাছি, কিন্তু তুমি কিন্তু জায়গা বেশিক্ষণ থাকো না। আচ্ছা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সাগর? একটু বাজারে যাইতেছিলাম, আপনার যখন দেখা হইলো ভালো হয়েছে। আপনি একটা কথা কইতাম, যদি কিছু মনে না করেন। কি কথা কইবা কও? আপনি যে কাজটা করতেছেন মোটেও ঠিক করতেছেন না, যা করতেছেন সবই ভুল, ওটা ভুল কাজ, শুদ্ধ কাজটা করেন আপনি। কি কইতে চাও সাগর? আমি কি করতেছি আবার? বলতেছিলাম প্রবাসী দিহানের কথা। আপনার মেয়ের জামাই দিহান আছে না? প্রবাস করে কার জন্য? আপনার মেয়ের সুখের জন্য। হাড় ভাঙা পরিশ্রম করে দিন রাত কষ্ট করে শুধু ফ্যামিলির মুখে একবার হাসি ফুটানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়। আর সেই ছেলেটা যখন দেশে আসে, আসার পর যখন তার এই পরিস্থিতি দাঁড়ায়, তখন তার মনটা কোন অবস্থায় থাকে? আমি আপনার গোসাই কইতেছি, এই যে আপনার মেয়ে স্নেহা, আপনার মেয়ের দামের ডিভোর্স দিয়ে চলে আছে। আমি শুনলাম সাথে নাকি আপনিও ছিলেন, আপনি একবারও কি বিবেকে বাঁধল না? আপনার মেয়ের দামে কার জন্য এত কিছু করতেছে? আপনার মেয়ের সুখের জন্যই তো, আপনি তারা বুঝাইতে পারতেন যে মারে যা করতেছে তোর ভালোর জন্য করতেছে, উল্টা সেটা না করে আপনি আমার মেয়ের সাই দিয়ে আপনি বলে ডিভোর্স দিয়ে নিয়ে এসে পড়ছেন। আপনি মেরে বুঝান, বুঝাইয়া স্বামীর ঘর হচ্ছে তার আসল ঘর, তারা পাঠাইয়া দেন। সাগর তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ? আমাকে জ্ঞান দেওয়ার দরকার নেই, তোমার কাজে তুমি যাও, আমার কাজে আমি যাচ্ছি। ভাই আমি আপনার জ্ঞান দিতেছি না, আমার সে ভালো জ্ঞান বুদ্ধি বিবেক সবই আপনার আছে। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো রাত্রে ঠান্ডা মাথায় একটু ভেবে দেখেন। মেয়ের স্বামীর বাড়ি হচ্ছে তার আসল বাড়ি, তাকে বুঝান, আপনার মেয়ের ভালো হবে। ঠিক আছে সেটা পরে দেখা যাবে। ভাই আপনি বুঝলেন না, বুঝবেন যদি আপনি প্রবাস করতেন, তাহলে বুঝতেন যে প্রবাসীদের কি কষ্ট। একজন আর প্রবাস করে তার ফ্যামিলির সুখের জন্য, জীবনে উৎসর্গ করে দেয়। আচ্ছা হুমায়ুন তুই কত, তুই কি সব কিছু জানিস কিনা? দোস্ত তোর আর কি কম, এই তোর বউ, এটারে আমি অনেকবার দেখছি,
তখন বাড়ির আশপাশ দিয়া একটা পোলা ঘুরঘুর করে ওটার সাথে কথাবার্তা কয়। বুঝতে পারছি। আচ্ছা ইয়ে সবাই তো এই কথা কইতেছে, কিন্তু তোরা কি আমরা দেখাইতে পারবি? দেখাইতে পারবো নাকি? কষ কি, তাহলে তো ভালোই হয়। তাহলে তুই আমার একটু দেখা দেখবি। হ্যাঁ দেখি, আর কি করবি, তোর বউ তো তোর ডিভোর্সে চলে গেছে। দেখ ডিভোর্সে চলে গেছে ঠিক আছে, কিন্তু ওর জন্য আমি এত টাকা ব্যয় করছি, ও কী করে না করে ওটা আমার একটু দেখার লাগবে না? তুই আমার একটু দেখা। আচ্ছা ঠিক আছে চল চল। আচ্ছা আমি বুঝলাম না, তুমি আবার আমার আজকে ডাকলা। দেখেছি তার কারণ তো আছে। শুনো আমি টাকার ব্যবস্থা করেছি, 5 লাখ টাকা। তাহলে আমাদের বিয়েটা তো তাড়াতাড়ি করতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ 5 লাখ টাকার ব্যবস্থা করছ, সমস্যা নাই। তাহলে আজকে আমরা বিয়ে করব। বিয়ে তো করবই, কিন্তু তোমার বাবা, তোমার বাবা কি কি তুমি ম্যানেজ করেছো? বাবারে বাবারে ম্যানেজ করতে হবে না, সমস্যা কি? বাবা যদি না মেনে নেয় তাহলে আমরা অন্য কোথাও যাই থাকবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার এই যে গলার গয়না হাতের বালা এগুলো কি সব স্বর্ণের? হ্যাঁ। আচ্ছা তুমি একটা কাজ করো, এই বালা তারপরে গলার মালা এগুলো সব বেচে ফেললো। কেন বিক্রি করবো কেন? না বললাম কি, গয়নাগুলো বেচলে তাহলে মনে করো টাকা বেশি হইতো, তাহলে শহরের মধ্যে একটা ভালো দেখে বাসা নিতাম। ও বুঝতে পারছি। যাই হোক ওই যে 5 লাখ টাকার কথা যে বললা, 5 লাখ টাকা কি নিয়ে আসতো? না আমি তো এখানে 5 লাখ টাকা নিয়ে আসিনি, আমার বাসে আছে। ও নিয়ে আসো নাই, তাহলে একটা কাজ করো, তুমি বাসে যে তাহলে টাকাগুলো নিয়ে আসো। গা টাকা নিয়ে আসবো আজকেই। হ্যাঁ আজকেই, তুমি টাকা পয়সা সব কিছু নিয়ে আহো, তাহলে আজকে আমরা যাই বিয়ে করুম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। ঠিক আছে। আমার আর কিছু দেখার লাগবে না, তুই আমার আইডিয়া দেখাইছিস তাতে অনেক অনেক ধন্যবাদ। আমি বুঝতে পারছি আসলে পৃথিবীতে কেউ কার আপন হইতে পারে না, আমি তার জন্য এত কিছু করছি, কিন্তু সে আমি না থাকার কারণে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করছে। যাই হোক চল যাই চল। স্নেহা স্নেহা কি ব্যাপার, তুমি আমার বাড়িতে? হ্যাঁ আমি তোমার বাড়িতে। আচ্ছা স্নেহা তুমি কাজটা কিভাবে করলা? তুমি একটা ছেলের সাথে সম্পর্ক করলা, এটা কি তুমি ঠিক করতেছো? দেখো এটা আমার লাইফ, আমি যা খুশি তাই করব, তুমি বলার কে? হ্যাঁ আর তাছাড়া আমার প্রতি এখন আর তোমার কোনো অধিকারই নেই। অধিকার নাই তাই না? ঠিক আছে আমি মানলাম আমার কোনো অধিকার নাই, কিন্তু আমি যে বিদেশ থাকা অবস্থায় তোমার গহনা দিছি, টাকা পয়সা দিছি, আর অনেক কিছু কিনা দিছি, সেই টাকা তুমি আমার ফিরিয়ে দাও। যেহেতু আমার প্রতি তোমার কোনো অধিকার নাই, সেহেতু ওই টাকার প্রতিও তোমার কোনো অধিকার নাই। টাকা না, কিসের টাকা? আমি তো তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেইনি। ও তুমি আমার কাছ থেকে টাকা নেই না, তোমার সব হিসাব দিতে হবে আমার কাছে, তুমি তোমার বাবা ডাকো। আরে আমি হিসাব কিভাবে দিব? কি ব্যাপার, কিসের হিসাবের কথা বলছ এখানে? শুনেন আপনার মেয়ে আমাকে ডিভোর্স দিছে ঠিক আছে, ওর প্রতি আমার কোনো অধিকার নাই তাও মানলাম, কিন্তু আমি যে ওর টাকা দিছি প্রবাসে কষ্ট করে বিদেশে থেকে এত কষ্ট করে ইনকাম করে ওর গয়না দিছি, টাকা দিছি, আর অনেক কিছুই দিছি, সেগুলোর হিসাব নিসাস কইরা যত টাকা হয় সে টাকা আপনারা আমার ফিরাই দিবেন, কারণ আমার ওই টাকার প্রতি আপনাদের কারোর অধিকার নাই। বাবা তুমি এখানে এসেছো কেন? তুমি এখান থেকে যাও। স্নেহা তুই চুপ কর, তুই অনেক বাড়াবাড়ি করছস, এখন আর বাড়াবাড়ি করার দরকার নাই। বাবা আমি কিন্তু ওকে ডিভোর্স দিয়েছি, ও কিন্তু এখন আমার কেউ না। কেউই না, তুমি যার জন্য আমাকে ডিভোর্স দিছো সে কিন্তু খুব একটা ভালো না, আর সে তোমাকে ভালোবাসতো কিসের জন্য জানো? আমার টাকা পয়সার জন্য। এই আমার টাকা পয়সা নেওয়ার জন্যই তোমার সাথে তাল মিলাইছে, সে কি তোমার আগের মতো ভালোবাসে? না সে সবসময় টাকার কথা বলে। টাকার কথা বলে তাই না? যাই হোক ওটা আমার দেখার বিষয় না, তুমি যেহেতু সম্পর্ক করছো ভালো ভালো আমার টাকা বোঝাই দিবা। না না আমি তো তোমাকে সব টাকা দিতে পারবো না, কারণ তুমি আমাকে বিদেশ থেকে যত টাকা পাঠিয়েছো আমি তো সব ওকে দিয়ে দিয়েছি। সেটা আমি কি জানি, সেটা তো আমার দেখা বিষয় না, তুমি আমার টাকা কোথা থেকে দিবে সেটা তোমরা জানো। সি স্নেহা
তুই আমার সব সময় বলতি তো তোর শাশুড়ি আর তোর দেবর তোর প্রতি অত্যাচার করে, তোর প্রতি অন্যায় করে। তোর কথা শুনে আমি তোকে ওখান থেকে নিয়ে আসলাম, শেষ পর্যন্ত তুই এরকম একটা কাজ করছিস, আমার মান সম্মান তুই শেষ করে দিছিস, তোর মতো মেয়ে আমার দরকার নাই। থামেন, আপনি শুধু শুধু আমার বই কেন না, আসলে দোষটা আমাদের কপালেরই। আমাদের মতো প্রবাসীদের কষ্ট মারাই তো বোঝে না, আর বউরা কি বুঝবো।